আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। মোহাম্মদ বিন সালমান, যিনি MBS নামেই পরিচিত, সৌদি আরবের দৌর্দণ্ড প্রতাপশালী যুবরাজ, দায়িত্ব গ্রহণের পর থেকেই এই তরুণ আছেন আলোচনায়। বর্তমানে সৌদি আরবের রাষ্ট্রযন্ত্রের মূল চালক যে তিনি, সেটি এখন অনেকটাই স্পষ্ট। বাদশার চেয়ারে সালমান বিন আব্দুল আজিজ থাকলেও সমালোচকেরা বলেন সৌদি আরব চলে বাদশার পুত্র MBS এর সিদ্ধান্তে। ক্রাউন প্রিন্স হওয়ার কারণে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারও তিনি। ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে কখনো ইতিবাচক বা কখনো নেতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ব মিডিয়ায় তার উপস্থিতি সবসময় থাকছে। আজ আমরা তুলে ধরব মোহাম্মদ বিন সালমানের রাজনৈতিক জীবনের নানা দিক। সৌদি আরবের ক্রাউন প্রিন্স বা যুবরাজ হিসেবে 2017 সালে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ বিন সালমান। দায়িত্ব নেয়ার পর রক্ষণশীল সৌদি আরবের জন্য সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ হাতে নিয়ে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি তুমুল বিতর্কিত অনেক বিষয়ের সাথেও আছে তার সরাসরি সম্পৃক্ততা। মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেয়া, সিনেমা হল চালুর মতো সংস্কারমূলক সিদ্ধান্ত যেমন নিয়েছে, তেমনি ইয়েমেন যুদ্ধ ও জামাল খাশোগজি হত্যাকাণ্ডের মতো ঘটনায় তার সম্পৃক্ততার কথা বহুল আলোচিত। এ যেন মুদ্রার বিপরীত দুইটি পিঠ। আবার তেল নির্ভরতা থেকে সৌদি অর্থনীতিকে বের করে আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে তার বিচক্ষণ নীতি নির্ধারণী ক্ষমতার প্রমাণ মেলে। সব মিলে তাই মোহাম্মদ বিন সালমান কারো কাছে নায়ক, আবার কারো কাছে খলনায়ক। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তৃতীয় স্ত্রীর সংসারে বড় সন্তান মোহাম্মদ বিন সালমান। সালমান বাদশাহ নিযুক্ত হয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে দায়িত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রীর। তখন তার বয়স মাত্র 30 বছর। এর আড়াই বছর পর 2017 সালে জুন মাসে ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে ক্রাউন প্রিন্সের পদ থেকে সরিয়ে দিয়ে সেই পদে আনেন পুত্রকে। সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আছে বিতর্ক। আর ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই খুব দ্রুত সৌদি আরবের কার্যত প্রধান হয়ে ওঠেন MBS। বাদশাহ সালমানের অসুস্থতার কারণে তিনি দেশটির সব ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। অনেকে বলেন বিন সালমানের এখন শুধু সিংহাসনে বসাটাই বাকি আছে। বর্তমানে উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থনৈতিক কাউন্সিলের চেয়ারম্যান সহ অনেকগুলো পদ তার দখলে রয়েছে। ২০১৫ সালে MBS প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেয়ার কিছুদিন পরই শুরু হয় ইয়েমেন যুদ্ধ। প্রেসিডেন্ট আব্দুর রব্বুহ মনসুর হাদির সরকারকে উৎখাত করে হাউসি যোদ্ধারা দেশটির রাজধানী সানা দখল করে নেয়। এরপর হাউসি যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ৬ বছর হতে চললেও সে যুদ্ধ এখনও শেষ হয়নি। ইরান সমর্থিত শিয়া হাউসি বিদ্রোহীদের পরাজিত করতে পারেনি সৌদি জোট। বলা হচ্ছে যে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সিদ্ধান্তে ইয়েমেন যুদ্ধে জড়িয়েছে সৌদি আরব। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ইয়েমেনে সৌদি বিমান বাহিনী নির্বিচারে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে, যাতে ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল সহ অনেক স্থাপনা, প্রাণ হারিয়েছে অনেক বেসামরিক মানুষ, উদ্বাস্তু হয়েছে লাখ লাখ মানুষ। কিন্তু এত কিছু করেও হুতিদের বিরুদ্ধে জিততে পারেনি সৌদি আরব। ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব নিয়েই MBS জন্ম দেন বহুল আলোচিত এক ঘটনার, সেটি রিজ কার্লটন কাণ্ড হিসেবে পরিচিত। ওই ঘটনায় হঠাৎ করেই গ্রেপ্তার করা হয় অনেককে। এদের মধ্যে ছিলেন সৌদি রাজ পরিবারের অনেক সদস্য, দেশের শীর্ষ ধনী ও সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি। দুর্নীতি দমনের নামে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে রাখা হয় রিয়াদের বিলাসবহুল রিজ কার্লটন হোটেলে। বিশ্লেষকরা মনে করেন MBS নিজের ক্ষমতার প্রতি যাদের হুমকি মনে করতেন তাদের গ্রেপ্তার করা হয় ওই অভিযানে। অনেককে মুচলেকা দিয়ে, অনেকের সম্পদ বাজেয়াপ্ত করে কয়েক সপ্তাহ পর মুক্তি দেয়া হয়। জব্দ করা হয় অন্তত $100 বিলিয়ন মূল্যের সম্পদ। নিউ ইয়র্ক টাইমস এক রিপোর্টে বলেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত 17 জনকে পরবর্তীতে চিকিৎসা নিতে হয়েছে, যাদের উপর চালানো হয়েছিল নির্যাতন। 2017 সালের 5ই জুন হঠাৎ করেই উপসাগরের ছোট্ট দেশ কাতারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। একই সাথে দেশটির উপর আরোপ করা হয় অবরোধ। সৌদি আরবের সাথে যোগ দেয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর সহ কয়েকটি দেশ।
ছোট্ট দেশ কাতার প্রতিবেশী দেশগুলোর এমন বৈরী আচরণে বেশ সংকটে পড়ে, তবে শেষ পর্যন্ত দেশটি টিকে গেছে। কাতারের কাছে আল জাজিরা চ্যানেল বন্ধ করা এবং মিশরের মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্ক ছিন্ন করা সহ বেশ কিছু দাবি ছিল সৌদি আরবের, যদিও শেষ পর্যন্ত তারা সফল হতে পারেননি। কাতারের বিরুদ্ধে এই পদক্ষেপের মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে। এই ঘটনার পর অনেকটাই অকার্যকর হয়ে পড়ে উপসাগরীয় দেশগুলো জোট জিসিসি। ২০১৮ সালে বেশ কিছু সমাজ ও নারী অধিকার কর্মীকে গ্রেফতার করা হয় সৌদি আরবে। ওই ঘটনায় তোলপাড় হয় সারা বিশ্ব। বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম এই ঘটনার জন্য দায়ী করে মোহাম্মদ বিন সালমানকে। ওই ব্যক্তিরা এখনও জেলে আছেন। তাদের গ্রেফতার নিয়ে প্রতিবাদ করায় কানাডার সাথে শুরু হয় কূটনৈতিক বিরোধ। এই ঘটনার প্রতিক্রিয়ায় রিয়াদে নিযুক্ত কানাডীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে সৌদি সরকার। কানাডার সাথে সব বাণিজ্য স্থগিত ও কানাডায় থাকা সকল সৌদি ছাত্রকে দেশে ফেরার আদেশ দেওয়া হয়। এছাড়া বেশ কয়েকজন ভিন্ন মতাবলম্বী আলেমের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় দেশটিতে। তবে সব কিছুকে ছাপিয়ে যায় জামাল খাশোগজি হত্যাকাণ্ড। ২০১৮ সালের ২রা অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল নগরীর সৌদি কনসুলেটে হত্যা করা হয় এমবিএসের সমালোচক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র প্রবাসী সৌদি সাংবাদিক জামাল খাশোগজিকে। এই ঘটনায় তোলপাড় হয়েছে বিশ্ব রাজনীতিতে, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসেবে আখ্যা পেয়েছে সেটি। সেদিন প্রয়োজনীয় কাগজপত্র আনতে কনসুলেট ভবনে গিয়েছিলেন খাশোগজি, আর ফেরা হয়নি তার। আগে থেকে তার জন্য কনসুলেট ভবনে ওঁত পেতে ছিল ১৫ সদস্যের একটি কিলিং টিম। হত্যার পর লাশ গোপন করে ফেলা হয়। সৌদি আরব প্রথমে অস্বীকার করলেও তুরস্কের তদন্তে বের হয়ে আসে আসল ঘটনা। অত্যন্ত দক্ষতার সাথে তুর্কি গোয়েন্দারা হত্যাকাণ্ডের সময়কার অডিও টেপ সহ হাজির করে অনেক প্রমাণ। জানা যায় প্রশিক্ষিত খুনিরা একটি বিশেষ বিমানে সৌদি আরব থেকে ইস্তাম্বুলে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। হত্যাকাণ্ডের পর লাশ গোপন করার ব্যবস্থা করে আবার তারা ফিরে যায় সৌদিতে। ঘটনায় উঠে আসে সৌদি আরবের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের জড়িত থাকার প্রমাণ, আর সেটি যে মোহাম্মদ বিন সালমানকে নির্দেশ করে তা আর বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত রিয়াদ স্বীকার করতে বাধ্য হয় সৌদি নাগরিকদের হাতেই ওই হত্যাকাণ্ড হয়েছে। তবে বিন সালমান ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা নয় বলেই তারা এখনও দাবি করছে। এসব ঘটনা ছাড়াও লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে আটক রেখে পদত্যাগে বাধ্য করা, তেল ট্যাঙ্কারে হামলা নিয়ে ইরানের সাথে উত্তেজনা, ভিন্ন মতাবলম্বীদের গণহারে গ্রেপ্তার সহ অনেক ঘটনায় নেতিবাচকভাবে আলোচনায় আসেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে মুদ্রার উল্টাপিঠের চিত্রটা আবার ভিন্ন। সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনে সংস্কারের যে মাস্টার প্ল্যান হাতে নিয়ে মাঠে নেমেছেন বিন সালমান, তা প্রশংসা কুড়িয়েছে সারা দুনিয়ায়। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বাতিল করে মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন। মহিলাদের দেয়া হয়েছে স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলা দেখারও অনুমতি। এছাড়া সিনেমা থিয়েটার চালু করেছেন রক্ষণশীল সৌদি সমাজের প্রথা ভেঙে। শিক্ষা, চিকিৎসা, বিদেশি শ্রমিক নিয়োগ সহ অনেক ক্ষেত্রে নিয়েছেন যুগান্তকারী কিছু সিদ্ধান্ত। সবচেয়ে বড় মিশন নিয়ে নেমেছে অর্থনীতিতে, যেটি ভিশন ২০৩০ নামে পরিচিত। দীর্ঘদিনের তেল নির্ভরতা থেকে সৌদি অর্থনীতিকে বের করে আনতে চান এই নেতা। অনেকে বলছেন এটি একটি সুদূরপ্রসারী ও বিচক্ষণ সিদ্ধান্ত, কারণ মাটির নিচে তেলের রিজার্ভ শেষ হয়ে গেলে দেশটির ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে আগে চিন্তা করতে দেখা যায়নি কোনো সৌদি শাসককে। এমবিএস এই জায়গাটিতে মনোযোগ দিয়েছেন, পর্যটন সহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে অর্থনীতিকে সম্প্রসারিত করার মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন তিনি। আরামকো সহ রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের শেয়ার ছাড়তে শুরু করেছেন বেসরকারি খাতে, যার ফলে অনেকেই বলছেন সৌদি আরবকে বদলে দিতে পারেন এই যুবক। ইতিবাচক আর নেতিবাচক এই দুই ইমেজের মধ্যে মোহাম্মদ বিন সালমান কোন পরিচয়ে বিশ্বে পরিচিত হবেন সেটি বলতে আরও সময় লাগবে। তিনি যদি সৌদি আরবকে সত্যি বদলে দিতে পারেন, তবে ইতিহাসে অবশ্যই তার নাম লেখা থাকবে। আবার নেতিবাচক যেসব কর্মকাণ্ড ঘটাচ্ছেন সেগুলো মুছে যাবে না ইতিহাসের পাতা থেকে। তাই এমবিএস নায়ক নাকি খলনায়ক, সেই বিতর্কের
এখনই সমাপ্তি টানা যাচ্ছে না। এর জন্য অপেক্ষা করতে হবে হয়তো আরও অনেকগুলো দিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।